প্রিয় শ্রোতা, হেনরি ডোনাল্ড যেমন রেড ক্রসের প্রতিষ্ঠা করে সমগ্র বিশ্বের নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছিলেন, 1978 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ডক্টর ইউনুস বিশ্ব থেকে দারিদ্র বিমোচনের ক্ষেত্র প্রস্তুত করেছেন, রাজাকারদের হুমকি ধুমকিতে পদাঘাত করে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন, গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতার 99% নারী। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আমরা মোহাম্মদ ইউনুসের জয়গান গাই। প্রিয় শ্রোতা, এখন আপনারা উপভোগ করবেন রাশিদুল বাড়ির বন্দে মাতরম কাব্যগ্রন্থের বিদ্রোহী ইউনুস কবিতাটি। কণ্ঠ দিয়েছেন সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো প্রাণ চঞ্চল আবৃত্তিকার শিমুল মুস্তফা। আমার লজ্জা, আমি মানুষ হয়েও খুনিদের সাথে কথা বলতে হয়, খুনির মুখ থেকেই উপদেশ শুনতে হয়, এই মম পাপ, তাই মম গর্দানে কর পদাঘাত। হে মা, মম মুখের উপর থুতু দিয়ে বলো, ছি ছি ছি, কিভাবে বলিস খুনের সাথে কথা? আমার লজ্জা, আমি মানুষ হয়েও রাজাকারদের সাথে পঞ্চায়েত করতে হয়, রাজাকারদের মুখ থেকেই পয়গম্বরের বাণী শুনতে হয়, এই মম পাপ, তাই মম মাথায় জোরে লাথি মারো। হেমা, নির্দয়ে বলো, ছি ছি ছি, কিভাবে করিস রাজাকারদের সাথে পঞ্চায়েত? আমার লজ্জা, আমি মানুষ হয়েও সন্ত্রাসীদের সামনেই নিশ্চুপ হেঁটে যাই, ঘরে বাইরে তাদের হিংস্রতা দেখেও বসে থাকি নিশ্চুপ হয়ে, এই মম পাপ, তাই মম ললাটে কর পদাঘাত। হেমা, মম মুখে থুতু দিয়ে বলো, ছি ছি ছি, কিভাবে না করিস সন্ত্রাসের প্রতিবাদ? হেমা, মম মুখে থুতু দিয়ে বলো, ছি ছি ছি, কি অকৃতজ্ঞ, কি নিমক হারাম তুই, রাজাকারদের বুকে পদচিহ্ন আঁকা মোহাম্মদ ইউনুসকে দেখ, এবং মোহাম্মদ ইউনুসের মতো তুর্যোধ্বনি দিয়ে বল, হে বাংলা মা, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।